প্রথম দিন প্রচারের ফাঁকে এই মুহূর্তে পেয়ে গেছি মুখোমুখি এক্সক্লুসিভলি রচনা বন্দ্যোপাধ্যায়কে, মায়ের আশীর্বাদ অর্থাৎ ডাকাত কালী বাড়িতে পুজো দিয়ে তুমি তোমার প্রচার শুরু করলে, এরকম মনস্থ করে রেখেছিলে? একদম, আমার এখানকার যারা দলনেত্রীরা রয়েছেন তারা সবাই সবকিছু আয়োজন করে রেখেছিলেন, আমরা ঠাকুরের আশীর্বাদ নিয়েই তো কাজ শুরু করবো, তাই হলো। মা কালী, তারপর মহেশ্বর, সকলের মন্দিরে যেতে দেখলাম, কি বিশেষ প্রার্থনা ছিল? আমি যেন হুগলি মানুষের মন জয় করে নিতে পারি। কিছু প্ল্যানিং করলে ভবিষ্যতে কিভাবে প্রচার করবে? আমরা একদম সাংগঠনিকভাবে সবাই মিলে একসাথেই লড়াইয়ে নামব। রচনা বন্দ্যোপাধ্যায় কি খুব সাবধানী, কারণ টেলিভিশনের পর্দায় যেমন কথা বলা হয় সেটা সমস্তটাই লোকে দেখাতে পারে, কিন্তু রাজনীতির ময়দানে যেটা বলা হয়, তুমি কিন্তু কখনোই তোমার বিরোধী প্রতিপক্ষ, তোমার এককালের সহকর্মী, তার সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করছো না? করবো, কাউর সম্বন্ধে করবো না, শুধু আমার প্রতিনিধি যে আমার উল্টো দিকে আছে তার কাছে বিষয় করা, আমি কাউর বিষয়ে কোনো রকম খারাপ মন্তব্য করতে রাজি নই। নিজের কর্মে বিশ্বাসী আমি, আমি কাজ করে যাবো, আমি তাই করে এসেছি এতদিন ধরে, আমি এখনো এসেছি কাজ করার। হুগলি আমরা জানি যে একটা শিল্পের পীঠস্থান ছিল এক সময়, আস্তে আস্তে কলকারখানা বন্ধ হয়েছে, কিছু প্রতিশ্রুতি দিয়েছো এখানকার মানুষদের বা কি দেখছো এসে? কলকারখানা তো বড় বন্ধ হয়নি, আমি যখন এলাম তখন দেখলাম প্রচুর কলকারখানা, প্রচুর ধোঁয়া উঠছে, তাতে আমি বুঝতে পারলাম যে সেই সিঙ্গুর তার এই সিঙ্গুর নয়, সে তো বহুকাল আগে সিঙ্গুর ছিল যখন কল, এখন তো প্রচুর কলকারখানা। দিদি এত কাজ করছেন, কলকারখানা নেই কে বললো? এখানে আরও হবে, দিদি আসুক, দিদিকে আস্তে দেওয়া হোক তবে তো হবে, দিদির প্রার্থী আসুক তবে তো হবে। পুজো দিয়ে বেরিয়ে তুমি বললে যে 100% জিতবো, মানে তোমার মুখে চোখে বডি ল্যাঙ্গুয়েজে কনফিডেন্সটা দেখা গেল যে 100% তুমি জিতছো। নিশ্চয়ই চেষ্টা করবো, 100% জিতবো, মন থেকে চাইছি জিতবো, আমার হুগলিবাসীর উপর বিশ্বাস আছে তারা আমাকে জেতাবে। এখন তার মানে ফুল প্রেজেন্টে তুমি হুগলিবাসীর জন্য প্রচারে সামিল থাকবে? একদম, 1.5 মাস আমি এখন এখানে। ব্যস্ত শিডিউলে মাঝে কথা বলছিলাম রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং বাকি রচনা কোথায় যাচ্ছেন কি করছেন সমস্তটা কিন্তু আমরা দেখাবো, তার জন্য চোখ রাখতে হবে News18 বাংলায়। ক্যামেরা অর্চনার সঙ্গে মানুষ, News18 বাংলা।